অনন্ত আশীর্বাদ। পরম গুরু পরমারাধ্য শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণপদ্মে আমার শত শত কোটি কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণতি জানাই। নববর্ষ উপলক্ষে আয়োজিত ধর্ম সম্মেলন ও কীর্তনের ভক্তি মণ্ডিত পরিবেশে যারা উপস্থিত ভক্ত মণ্ডলী সবাইকে আমার অন্তরের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। পরম চৈতন্যময় সত্তা আনন্দমূর্তিজি নামে পঞ্চ ভৌতিক দেহে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন, অনন্তরত্ন সম্ভার ছড়িয়ে দিয়েছেন বিশ্বের কল্যাণার্থে। অনন্তরত্ন সম্ভার বহুভাবে জীব জগতের কল্যাণ করেছেন তিনি গুরু। আমাদের জীবনের সমল সকল অন্ধকার দূর করে, আমাদের জীবনের সব অন্ধকার দূর করে আলোই আলোই আমাদের জীবনকে আলোকিত করেছেন পরম গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি। পরমগুরু আনন্দমূর্তিজির প্রধান ভূমিকা, তিনি হলেন ধর্মগুরু। ধর্মগুরু আনন্দমূর্তিজি স্পষ্ট করে বলেছেন, মানুষ সংস্কার শ্রেষ্ঠ জীব, তার শ্রেষ্ঠত্ব আকৃতিগত, তার শ্রেষ্ঠত্ব ধর্মগত। মানুষকে ধর্ম সাধনা করতে হবে, এই ধর্ম মানুষকে পশু পাখি উদ্ভিদ থেকে পৃথক করে দিয়ে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেছে। এই ধর্ম সাধনা করার জন্য তিনি অনেক নির্দেশ দিয়ে গেছেন, সাধনা করতে হবে। সাধনাতে যা সবচেয়ে বেশি সহায়ক তা হল কীর্তন, বাবা নাম কেবল কীর্তন। কেমন করে আমরা সাধনা করব? ঘর সংসার পরিত্যাগ করে বনে জঙ্গলে গিরি কন্দরে কোথাও যেতে হবে না, ঘরে বসে সংসারের সমস্ত দায়ী দায়িত্ব পালন করে সবাই আমরা সাধনা করতে পারি। এই সাধনার বিধি প্রকরণ কেমন করে হবে, কেমন করে ঘরে থেকে সংসারে থেকে সংসারের সমস্ত দায়ী দায়িত্ব পালন করে আমরা কেমন করে সাধনা করব, তাই বিধি বিধান প্রকরণ তিনি দিয়েছেন। তিনি বলেছেন এই যোগ সাধনাই যথার্থ সাধনা। এই যোগ সাধনা আমাদের শরীরকে মনের সঙ্গে, মনকে জীবাত্মার সঙ্গে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে সংযোগ সাধিত করবে। এ হল যোগ, সংযোগ যোগ ইতি উক্ত জীবাত্মা পরমাত্মা। সমস্ত যোগবিদ্যাকে তিনি চারটি স্তরে বিভাজিত করেছেন, প্রারম্ভিক যোগ, সাধারণ যোগ, সহজ যোগ, বিশেষ যোগ। চারটি স্তরে বিভাজিত করে আনন্দমূর্তিজি এই সাধনার পথ সবার জন্য খুলে দিয়েছেন। একটি ছোট্ট ছেলে মেয়ে